নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো এই ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখি রকম কোনো থার্ড পার্টি ইনভলভমেন্ট নেই তো সেই জন্যই কিন্তু ভিডিওটি আমি বানাচ্ছি আপনারা ডিরেক্ট অ্যাপ্লাই করবেন কোম্পানির ডেটাবেসে গিয়ে আপনাদের সমস্ত ডেটাগুলো জমা হবে এবং সেই ক্ষেত্রে যদি তারা মনে করে যে আপনি এলিজিবেল তাহলে কিন্তু আপনার সঙ্গে যোগাযোগ করা হবে এবং সেই ক্ষেত্রে আপনাদেরকে যা যা স্টেপ ফলো করতে বলা হবে সেই সমস্ত স্টেপগুলো কিন্তু অবশ্যই আপনাদেরকে ফলো করতে হবে তো ক্ষেত্রে আমি ভিডিওটির মাধ্যমে সমস্ত ডিসক্রিপশন যা যা প্রোভাইড করেছে এবং তার পাশাপাশি কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন সেই সমস্ত ডিটেলস শেয়ার করব তাই ভিডিওটিকে স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন তো এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি কোম্পানির নাম কিন্তু শ্রিবাস ফাউন্ডেশন এবং তারা কিন্তু একটি টেক্সটাইল ম্যানুফ্যাকচারিং কোম্পানি এনসিএসের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু তেরো সাত দু হাজার এই জবটা পোস্ট করা হয়েছে টোটাল নাম্বার অফ ওপেনিংস রয়েছে আড়াই হাজার এবং স্যালারি প্রোভাইড করা হবে আট থেকে ন হাজার টাকার মধ্যে এবং এর পাশাপাশি এখানে কিন্তু জব ডেসক্রিপশনের মধ্যে একটা কথা খুব ক্লিয়ারলি মেনশন করে দিয়েছে যে তারা কিন্তু অ্যাজ এ ট্রেনি আপনাদেরকে রিক্রুট করবে এবং এর পাশাপাশি কিন্তু গভর্নমেন্ট রিকগনাইজড সার্টিফিকেট তারা প্রোভাইড করবে তো সেই জন্য কিন্তু পার মান্থ আপনাদের স্যালারি থেকে ছশো টাকা করে ডিডাক্ট করে নেওয়া হবে মিনিমাম এইচএস পাস করেছেন আপনি এলিজিবেল বা আপনার কাছে গ্র্যাজুয়েশন ডিগ্রি রয়েছে আপনি এলিজিবল বা আবেদন করতে পারেন জব লোকেশন কিন্তু গুজরাট স্ল্যাশ বেঙ্গল তো এক্ষেত্রে যখন ফর্মটা ফিল আপ করা হবে তখন কিন্তু আপনারা দেখতে পারবেন ওয়েস্ট বেঙ্গল কিন্তু জব লোকেশনের মধ্যে প্রোভাইড করেছে তো যারা যারা ইন্টারেস্টেড বা যে সমস্ত আবেদনকারীরা ইন্টারেস্টেড অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন এবং এক্ষেত্রে আপনাদেরকে লাস্ট ডেট বলে রাখে এগারো দশ দু তো যারা পিডব্লিউ ক্যান্ডিডেট তারাও কিন্তু এক্ষেত্রে এলিজিবল বা আবেদন করতে পারেন শুধুমাত্র যারা পায়ে হাঁটাচলা করতে পারেন না বা ডিসেবিলিটি রয়েছে যাদের মধ্যে তারাই কিন্তু শুধুমাত্র আবেদন করতে পারবেন না এজ রেস্ট্রিকশন কিন্তু অবশ্যই প্রোভাইড করেছে সতেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আপনাদের বয়স হতে হবে তবেই কিন্তু আপনারা আবেদন করতে পারেন তো আবেদন করার জন্য এখানে একটি অ্যাপ্লাই বাটন আছে তার উপরে গিয়ে ক্লিক করবেন আপনাদেরকে একটি নতুন পেজে রিডাইরেক্টেড করা হবে এবং সেখানে একটি ডিসক্লেইমার মেসেজ শো করা হবে এই ডিসক্লেইমার মেসেজে কিন্তু আপনার সমস্ত ক্রাইটেরিয়াগুলো কতটা ম্যাচ করছে কোম্পানি প্রোভাইড করা ক্রাইটেরিয়ার সঙ্গে সেগুলোকে শো করা হবে তো দেখতে পাচ্ছেন আমার এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু ম্যাচ করছে তাই ম্যাচ স্ট্যাটাস গ্রিন কিন্তু আমার যে স্কিল রয়েছে সেটা ম্যাচ করছে না তাই ম্যাচ স্ট্যাটাস কিন্তু ক্রস এবং এর পাশাপাশি যেহেতু কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স চাইনি তাই ম্যাচ স্ট্যাটাস গ্রিন তো এইভাবে কিন্তু লোকেশন তো লোকেশন দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু গুজরাট এবং ওয়েস্ট বেঙ্গলের কথা অলরেডি বলে দিয়েছে এবং এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি আমার ম্যাচ স্ট্যাটাস কিন্তু শো করছে গ্রিন কেননা আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল থেকে বিলংস করি এবং এই ক্ষেত্রে যদি আপনারা আবেদন করতে চান তাহলে এখানে কন্টিনিউ অ্যান্ড অ্যাপ্লাই বলে যে বাটনটি আছে তার উপরে গিয়ে ক্লিক করবেন আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশনটি ডিরেক্ট কোম্পানির ঘরে গিয়ে জমা পড়ে যাবে অর্থাৎ কোম্পানির ডেটাবেসে জমা পড়ে যাবে এবং সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই বাটনটা কনভার্ট হয়ে যাবে অ্যাপ্লাইড বাটনে এবং আপনারা বুঝতে পারবেন যে আপনারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছেন তো এই ক্ষেত্রে আমি কন্টিনিউ অ্যান্ড অ্যাপ্লাই বাটানে যেইমাত্র ক্লিক করলাম আপনারা দেখতেই পারবেন যে এখানে অ্যাপ্লাই বাটনটি অ্যাপ্লাইড বাটনে কনভার্ট হয়ে যাবে এক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কিন্তু আমি অলরেডি সাবমিট করে ফেলেছি এবং এরপরে যদি তারা স্ক্রিন করার পরে মনে করে থাকে যে আমি এলিজিবল তাহলে কিন্তু অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করা হবে এবং সেই ক্ষেত্রে ফারদার যা যা স্টেপ আমাকে ফলো করতে বলা হবে সেই সমস্ত স্টেপগুলো কিন্তু আমাকে ফলো করতে হবে তো স্টেপ বাই স্টেপ আশা করি আমি আপনাদেরকে বুঝিয়ে দিতে পারলাম আপনাদের কি কি করণীয় যদি ভিডিওটি আপনাদের জন্য ইনফরমেটিভ হয়ে থাকে কাইন্ডলি ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন সবাই বাড়িতে থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে